আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 669তম ক্লাস। এই 669তম ক্লাসে আমরা রোগীলিপি শিখব। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের আগামী দিন থেকে শুরু হচ্ছে প্রথম সার্চিং বাংলাদেশ প্রোগ্রামের প্রথম কর্মশালা। আগামী দিন থেকে 7 দিন ব্যাপী, কাল শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্রথম সার্চিং বাংলাদেশ প্রোগ্রামের প্রথম প্রোগ্রাম আগামী দিন থেকে শুরু হতে যাচ্ছে। সে সার্চিং প্রথম প্রোগ্রামটি হচ্ছে আমাদের চাঁদপুর জেলা নিয়ে। আমাদের চাঁদপুরের ডাক্তার ভাইরা অনেকে পথে আছেন, অনেকে আগামী দিন সকালে আসবেন, আর কিছু সংখ্যক ডাক্তার ভাই চলে আসছেন। ওনাদের সাথে আগামী দিন থেকে যে কাজ করব তার পূর্ব প্রস্তুতি হিসাবে রোগীলিপি প্রাইমারি যে কাজগুলি ওগুলো আজকে আমরা কিছু করে রাখবো। আগামী দিন সকাল থেকে আমরা শুরু করব রেপার্টরি দিয়ে। আগামী দিন থেকে রেপার্টরি দিয়ে কাজ শুরু করব। আজকে রোগীলিপির প্রাইমারি কিছু কাজ করার চেষ্টা করছি। দেখো, রোগীলিপিকে যখন আমরা রোগীলিপি করি, রোগীদের রোগীলিপি করার সময় একটা রোগীলিপিকে আমরা 8টা ধাপে ভাগ করি। কয়টা ধাপে? একবার বললে আপনারা বলে ফেলবেন, কয়টা ধাপে? আচ্ছা, লিখবেন পরে, আমি যখন বলবো তখন লিখবেন, আমি শুধু শুনতে থাকেন। একটা রোগীলিপি করতে গেলে আমরা রোগীলিপিটাকে 8টা ধাপে ভাগ করি। কয়টা ধাপ ভাগ করি? 8টা ধাপ। 8টা ধাপের মধ্যে 1 নম্বর ধাপটি হচ্ছে রোগীর পরিচিতি। 1 নম্বর ধাপটি কি বুঝি নাই? মনে নিয়ে দেখে আসো, 1 নম্বর ধাপটির নাম কি? এটা জোরে বলবেন, 1 নম্বর ধাপটির নাম কি? 1 নম্বর লেখো, রোগীর পরিচিতি। হ্যাঁ, রোগীর পরিচিতি। এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, নতুন যারা, আপনারা একটু লিখতে পারেন, সাথে সাথে লিখে রাখবেন নতুন যারা, আর আমার সাথে বলেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। চেষ্টা করবো কিছু সময় দেওয়ার জন্য। যারা একদম নতুন রোগীলিপিতে, একেবারে নতুন, আপনাদের জন্য সহজ হবে। প্রথম ধাপটি হচ্ছে রোগীর পরিচিতি। 1 নম্বর ধাপটি কি? রোগীর পরিচিতি। 2 নম্বর ধাপটি হলো বর্তমান কষ্টের বিবরণ। 2 নম্বর ধাপটি কি? বর্তমান কষ্টের বিবরণ। 2 নম্বর ধাপটি কি? আরেকটু জোরে, 2 নম্বর ধাপটি হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ। তাহলে 1 নম্বর ধাপটি কি? 2 নম্বরটি কি? বর্তমান কষ্টের বিবরণ। লেখেন 2 নম্বর বর্তমান কষ্টের বিবরণ। আপনারা যখন ঢুকলেন, ঢুকার পরে প্রথমে আপনার সাথে পরিস্থিতি হচ্ছে, বাড়ি কই, কোথা থেকে আসছেন, কি চাচ্ছেন, কি জন্য আসছেন, একটা জাস্ট কৌশল, পরিচিতি, তাই তো? 1 নম্বর পয়েন্টটা কি? 1 নম্বর ধাপটা কি? রোগীর বুঝি নাই, 1 নম্বর ধাপটা হচ্ছে রোগীর পরিচিতি। 2 নম্বর ধাপটি কি? বর্তমান কষ্টের বিবরণ। ভাই আপনি কি জন্য আসছেন, সমস্যাটা কি? 2 নম্বরটা কি? বর্তমান কষ্টের বিবরণ। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বরটা বর্তমান কষ্টের। তাহলে 1 নম্বরটা কি? 2 নম্বরটা কি? 2 নম্বরটা বর্তমান কষ্টের। 3 নম্বর সর্বদৈহিক অবস্থা। 3 নম্বর কি? 3 নম্বরটা কি? 3 নম্বরটা 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে 1 নম্বর
দুই নম্বর, তিন নম্বর, এক নম্বর, এক নম্বর কি, দুই নম্বরে, তিন নম্বর, তিন নম্বরে সার্বদৈহিক অবস্থা, চার নম্বরে সাধারণ লক্ষণ, চার নম্বরে কি, চার নম্বরে, চার নম্বর, এক নম্বরে কি, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে কি, তাহলে এক নম্বরটা হলো রোগীর পরিচিতি, দুই নম্বরে বর্তমান কষ্টের, তিন নম্বরে সার্বদৈহিক, চার নম্বরে বুঝি নাই, চার নম্বরে সাধারণ লক্ষণ, পাঁচ নম্বরে যৌন, পাঁচ নম্বরে কি, বুঝি নাই, পাঁচ নম্বরে কি, এক নম্বরে কি, দুই নম্বরে কি, তিন নম্বরে কি, চার নম্বর, পাঁচ নম্বর। এবার আমি বলি দেখেন তো, রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন, কটা হলো, এই পাঁচটা একসাথে বলেন তো দেখি, রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বজনীন অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন, কটা হলো, কটা দাফ হলো, পাঁচটা। এরপরটা আছে মন, মনটা কি, এটা মুছে ফেলো, ছয় নম্বরে মন, ছয় নম্বরে কি, ছয় নম্বরে মন, সাত নম্বরে পূর্বরোগের ইতিহাস, সাত নম্বরে কি, আট নম্বরে মায়াজম, আট নম্বরে কি, আট নম্বরে মায়াজম, তাহলে পাঁচ নম্বরে কি, যৌন রোগের ইতিহাস, যৌন, তারপরে কি, ছয় নম্বরে মন, সাত নম্বরে পূর্বরোগের ইতিহাস, আট নম্বরে কি, তাহলে কয়টা হলো মোট, বুঝি নাই, এক নম্বরে কি, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, পাঁচ নম্বরে, ছয় নম্বরে, সাত নম্বর, আট নম্বরে কি। এটি মনে রাখার জন্য আমি সহজভাবে বলি, একজন যখন আসলো সাথে সাথে আপনি জানতে চাইলেন, পরিচিতি নিলেন, পরে জিজ্ঞাসা করেন আপনার সমস্যাটা কি, বর্তমান কষ্টের বিবরণ, সমস্যাটা জেনে নিলেন, পরবর্তীতে আপনি জানতে চান এই বর্তমান কষ্টের বিবরণের পরে যে সার্বদৈহিক অবস্থাটা, তখন আপনি জানতে চান যে আপনার ওই যেখান থেকে আসলেন ওখানের অবস্থাটা কি, আমরা জানতে চাই এলাকার খোঁজখবর কি, একটু একটু অন্য ধরনের আলাপ শুরু করি, প্রথম জিজ্ঞাসা করলাম নাম ঠিকানা, পরক্ষণে জিজ্ঞাসা করলাম কি জন্য আসছেন, সমস্যাটা কি, কি জন্য আসলেন, পরবর্তীতে আরেকটু যেন ব্যাপক যাচ্ছি সার্বদৈহিক, আরেকটু ডিপে যখন যাচ্ছি সাধারণ কিছু জানছি, তাহলে ধাপ কটা হলো, এক নম্বরে কি হলো, দুই নম্বরে কি হলো, বুঝি নাই, তিন নম্বরে কি হলো, চার নম্বরে কি, চার নম্বরে, পাঁচ নম্বরে কি, যৌনের পরে মনটা কেন, বাসর ঠিক তো মন ঠিক, বাসর ঠিক তো, তাহলে পাঁচ নম্বরে কি, ছয় নম্বরে কি, ছয় নম্বরে, সাত নম্বরে কি, পূর্বরোগের ইতিহাস, আট নম্বরে মায়াজম, দাম কটা হলো, এক নম্বরে কি, দুই নম্বরে কি, তিন নম্বরে কি, চার নম্বরে কি, পাঁচ নম্বরে কি, ছয় নম্বরে কি, সাত নম্বরে, আট নম্বরে, বাস দাপ কটা হলো, আটটা। ফেভারিট প্লেস টেবিলে আছে, কটা হলো, আটটা। এবার রোগীর পরিচিতির একটা তুলনা দেওয়া আছে, কার সাথে বলতে পারবেন, বলার কথা না, আপনারা তো নতুন, কনের জন্য বর দেখা, কনের জন্য, বুঝি নাই, কনের জন্য বর দেখা, কনের জন্য কি দেখা, বর দেখা। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই যে আমার এখানে যে মহিলা ডাক্তার আছে, তাদের যারা অবিবাহিত তাদের জন্য বর দেখতে স্যারের যদি দায়িত্ব দেওয়া হয়, স্যার যদি ছেলে দেখতে যায়, ছেলে দেখতে গেলে
প্রথম তো জিজ্ঞাসা করবে বাবা তোমার নাম কি, তোমার বাড়ির নাম কি, পদবী কি, জিজ্ঞাসা করবে তো নাকি জিজ্ঞাসা করবে না? যদি হয় রতন চন্দ্র শেখ, মেয়ের নাম ফাতেমা, চলবে মনে হয় নাকি? চলবে না। রনিশীল চলবে তো মনে হয়? তাহলে নাম থেকে না জানবো, বংশ পরিচয় জানবো, তাই তো? তাহলে এক নম্বরে নাম থেকে না। এক নম্বরে কি বুঝি নাই, এক নম্বরে কি, আমরা কি রুগীর পরিস্থিতির মধ্যে আছি, বুঝে বলো, শুধু রুগীর পরিস্থিতি, এক নম্বরে কি রুগীর পরিস্থিতির মধ্যে প্রথম জানবো কি, নাম ঠিকানা, কি জানবো, কথা বলে নাকি, কি জানবো, নাম ঠিকানা, এক নম্বরে রুগী পরিস্থিতির প্রথমটা কি জানবো, নাম ঠিকানা। নাম ঠিকানা জানার পরে এবার জানবো কি তোমার পেশা কি, কি কি বুঝি নাই, পেশা কি, নাম ঠিকানা পরটা কি, আপনার পেশা কি, কি করেন? মেয়ে আমার ডাক্তার, ছেলে যদি মুদি দোকানদার, চলবে তো মনে নাকি, চলবে 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 না, তাহলে এবার কি পেশা কি, দুই নম্বর ধাপ কি পেশা, রুগীর পরিচিতির এক নম্বর ধাপ কি হবে, এক নম্বর লেখো নাম ঠিকানা, এক নম্বরে কি নাম ঠিকানা, দুই নম্বরে পেশা, দুই নম্বরে কি, দুই নম্বরে পেশা, যদি পেশা ছাড়া মেয়ে দেওয়া যাবে, দেওয়া যাবে না। এইবার বাড়ি থেকে তো আবার বলে দেওয়া আছে মেয়ে কিন্তু আমার অনেক হ্যান্ডসাম, লম্বা চোড়া, ছেলের গঠন কেমন, লম্বা চোড়া কিনা, খাটালে চলবে, দেওয়া যাবে, আমার এই মহিলা ডাক্তার যা আছে সব থেকে লম্বা লম্বা, ছেলে যদি খাটা হয় চলবে, কথা কয় না কেন, এরা আবার খাটার পক্ষে, এরা তো আমার মতো খাটো, খাটা হলে চলবে না, মেয়ে লম্বা দেখতে মনতে কেমন, ছেলে ফিটফাট লাগবে, একটু বড় সড় হইতে হবে। তাহলে তিন নম্বরে কি শারীরিক গঠন, নাম ঠিকানা পেশা, তিন নম্বরে শারীরিক গঠন, ছেলেরা যদি এস্টাবলিশড হতে যায় তাহলে একটু বয়সটা বেশি বেশি লাগবে তো নাকি, বয়স তো বলার 35, তা না হলে কি এস্টাবলিশড হওয়া যায়, লেখাপড়া শেষ করবে, ইনকাম করবে, গাড়ি বাড়ি করবে, তারপর না বিয়ে করবে, কি স্যার কি বলেন, আপনি স্যার কি আপনার মধ্যে 42 বিয়ে করুক, কি বলেন, আগে বিয়ে করতে হবে, ছেলে যেন এই বয়সে ইউনিভার্সিটি থাকে, তাহলে আগে আগে বিয়ে করে দিন বলা হয়। তাহলে কি বয়স যদি একটু বেশি বেশি লাগে মনে হয়, তখন আবার কি জিজ্ঞাসা করে, ওলা বিয়ে শাদী করে নিতে আরো কি স্যার, ওলা তো দেখতে, তাহলে বৈবাহিক অবস্থা, চার নম্বরে কি গঠন মঠন দেখা, কি ভাবলো পোলা মনে হয় বিয়ে শাদী করছে নাকি আবার, তাহলে এবার কি বৈবাহিক অবস্থা, কি অবস্থা বুঝি নাই, কি অবস্থা, বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা গেল চার নাম্বার, দিলেন বৈবাহিক অবস্থা দিলেন। এইবার পোলা তো ভালো চাকরি করে, থাকে কই 300 টাকার মেসে, মায়া বিয়ে দিবেন বলে কাছে, ও পরে জুড়লে 700 টাকার ঘর ভাড়া দিয়ে রাখবে, এমন বলার কাছে মায়া বিয়ে দেওয়া যাবে, তাহলে বাসস্থান জানতে হবে, কি জানতে হবে, কোথায় থাকে, পজিশন মতো থাকে কিনা, মেহমান আমরা বেড়াইতে গেলে পোলা বাসা রাখতে পারবে কিনা, পোলা যদি একটু ওইভাবে রাখে, ভালো জায়গা থাকে, তাহলে কি মেয়েটাও ভালো জায়গা রাখবে, তাই তো? তাহলে এক নম্বর কিতাব, তাহলে এটা নাম হলো বাসস্থান ও পারিপার্শ্বিক, বাসস্থান ও কি, তাহলে এক নম্বর ধাপটা কি বুঝি নাই, দুই নম্বর ধাপটা কি, ও মনু তুমি হরো কি, তুমি হরো কি, হরো কি বরিশাল ভাষা, ও মনু তুমি হরো কি, তাহলে এক নম্বর কি, দুই নম্বরে কি, তিন নম্বরে, চার নম্বর বিয়া হাতে হরো নাই তো, বয়স তো বেশি বেশি লাগে, বিয়ের সাথে হলো নাই তো, আবার বৈবাহিক অবস্থা, পাঁচ নম্বর কি বাসস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ, কটা হলো দাপ বুঝি নাই, কটা হলো, আমরা এখন আছি কোথায়, কিসে কোন দাপে আছি, রুগীর পরিচিতির মধ্যে আছি, কোথায় আছি, রুগীর রুগীর পরিচিতির এক নম্বর ধাপটা কি বুঝি নাই, কি এক নম্বরে, দুই নম্বরে কি, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বর, পাঁচ নম্বর, এক নম্বরে, এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, চার নম্বরে, পাঁচ নম্বরে, বাসস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ।
রোগীর পরিচিতির এক নম্বর ধাপটা হলো ঠিকানা, নাম ঠিকানা, কি ঠিকানা? এক নম্বরে নাম ঠিকানা, একটু কমা দেন না তো লিখ দেন, এক নম্বরে কি নাম ঠিকানা, দুই নম্বরে পেশা, দুই নম্বরে কি দুই নম্বরে পেশা, তিন নম্বরে শারীরিক গঠন, তিন নম্বরে কি চার নম্বরে, চার নম্বরে পাঁচ নম্বর বাসস্থান ও পারিপার্শ্বিক, বাসস্থান ও পারিপার্শ্বিক কয়টা হলো দাম বুঝি নাই কয়টা, রুগীর পরিস্থিতি শেষ, রুগীর পরিস্থিতি শেষ, এবার কার পর্ব বর্তমান কোশ্চেন বিবরণ, কয় নম্বর ধাপ, কয় নম্বর ধাপ, এটা বুঝে ফেলেন, ভাবতে হবে এটা চাঁদপুর, এরা সব চাঁদপুরের মানুষ, মাথা রাখতে হবে জি, না বরিশাল তো আমার বরিশালে নারিকেল আছে কত কিছু আছে, বরিশাল তো আগে বারবার আগে নামলই আমার, যদি এই যে 600-700 ভিডিও আছে এর মধ্যে এর আবার ক্লাসের প্রায় 400 ভিডিওর মধ্যে তো বরিশালের চ্যাপ্টারের গেল পাবি, তবে জুনা না কাঁচা, কাঁচা দিয়ে পরে জুনা হয় স্যার, এটা একটু বড় করে লেখেন, এটা মোসা দেন, একটু বড় করে লেখেন, বড় করলে বেশি টাকা লাগবে না, দ্বিতীয় ধাপটা কি বুঝি নাই, ওটার দাপ হলো দশটা, কয়টা কয়টা, এই হাতটা এইভাবে ধরেন, ধরেন এইভাবে লেখা লেখি নাই, আগে ধরেন লিখবেন আপনারা এই সাত দিন শিখবেন, বাড়ি যে নিজেরা রুগী লিপি বই লিখবেন, কি পারবেন না ইনশাল্লাহ, আমরা মক্তবে পড়তাম না আগে, মাখরাজ পড়তাম এরকম, এক নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তারুর সাথে লাগাইয়া পড়তাম না, তাহলে কয় নম্বর, সাত নম্বর, আচ্ছা ঠিক আছে শোনেন, আচ্ছা ঠিক আছে আপনাদের রেডি, এবার রেডি, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, এই যে কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন, চিকিৎসা করেছেন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন, চিকিৎসা করেছেন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন, কোন অঙ্গে কতদিন, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ, উৎপত্তির
সম্পর্যুক্ত লক্ষণ সম্পর্যুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন কোন অঙ্গে কতদিন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ উৎপত্তির কারণ সম্পর্যুক্ত লক্ষণ সম্পর্যুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন চিকিৎসা করেছেন কোন অঙ্গে কতদিন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ উৎপত্তির কারণ সম্পর্যুক্ত লক্ষণ সম্পর্যুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন চিকিৎসা করেছেন কোন অঙ্গে কতদিন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্যুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন আপনারা কি পারবেন পারবেন একজন চাই যে কোনো একজন বলেন যে কোন একজন দশটা বলেন হাত ধরে আমি যেমনি দেখে এমনি কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখনো বাড়ে কিসে বাড়ে কখনো কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন ধন্যবাদ এবার আপনি বলেন আমরা বলবো আপনি আমার পড়ান আমরা বলবো হ্যাঁ হাত হাত ধরেন সবাই রেডি কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন এইবার আপনি বসেন এবার আপনি হ্যাঁ রেডি হাত দেখে কোন অঙ্গে কতদিন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন আবার কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন এবার আপনি চমৎকার শুনুন না দিয়ে এবার আপনি এবার হাত দিয়ে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন কি চিকিৎসা করেছেন আবার
কোন অঙ্গে কত দিন হাতে দিয়ে দেখেন আবার কোন অঙ্গে কত দিন কোন অঙ্গে কত দিন সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন কি চিকিৎসা করেছেন আপনি সুন্দর হবে দেখি কোন অঙ্গে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সমুদ্র লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন ধন্যবাদ একদম এবার আপনি অনেকটা সুন্দর হবে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন আমার মজা কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন ধন্যবাদ একদম বুঝতে হবে চাঁদপুর এইবার একজন দাঁড়াও তাড়াতাড়ি খাতা রেখে দাও তাড়াতাড়ি বামার দিয়া কোন অঙ্গে কতদিন দৃষ্টি আবার কোন অঙ্গে কতদিন কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ সমুদ্র লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কখন কমে কিসে কমে চিকিৎসা করেছেন ধন্যবাদ দিবেন না কষ্ট হয়েছে আপনাদের আপনার চোখে একটু ঘুম ভোরবেলা উঠছেন তো তারা দিয়ে ঘুমতে করেছে ভোরবেলা একটু ঘুম স্বাভাবিক থাকবে তবে ইনশাল্লাহ কালকে থেকে ঘুম থাকবে না রাতে কাজ দিয়ে দেবো তো রাতে কাজ করে ঘুমাবেন একটা পরে ঘুম দেবেন ফজরে উঠে যাবেন এই চার ঘন্টা ঘুমাতে পারলে এক মাস চলতে পারবেন রেডি বিয়ে শাদী করেন নাই তো বাচ্চা কাচ্চা আছে নিউ বিয়ে ঠিক মতো করে অবস্থা আরো আগে করলে ভালো হতো সব বিবাহিত তো কে বাকি আছে কেটা সামনের মেয়ে দুইটা আছে এই দুইটা ছেলে বাকি আছে কোনটা ছেলে সব বিবাহিত একদম পাক্কা এটা বুঝতে হবে চাঁদপুর উপযুক্ত টাইমে সব ঠিকঠাক তো মেয়েগুলো বিয়েতে দেওয়া দরকার অসুবিধা নেই আমার অনেক ডাক্তার আছে দিয়ে দেবো ছেলেরা একদম একদম চাঁদপুর এরা সময় মতো বিয়ে করে আমি বড় একদম সময় মতো সব করতে হবে এটা নিয়ম এই যে 14 আগে 18 15 16 আগে বিয়ে দিলে মামলা মোকদ্দম হয় মেয়েদের আর যদি 25 সালে বিয়ে না করলে ছেলেদের মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে 25 হয়ে গেলেই ওদের বিরুদ্ধে মামলা করা উচিত কেন বিয়ে করবে না মেয়ে পাওয়া যাবে তাহলে ধাপ কটা গেল আমাদের বর্তমান কাশ্মীর ধাপ কটা 10টা কটা ধাপ রুগীলিপির ধাপ জানি কটা 8টা কটা এক নম্বর ধাপ কি শ্রেণী জানি এক নম্বর ধাপ বুঝি নাই কি ধাপ বুঝলাম না রুগীর পরিচিতি তুই বুঝে বললি তো কেমন কে এক নম্বর রুগীর পরিচিতি দুই নম্বর
ব্যাপারটা কি বর্তমান কষ্টের বিবরণ বুঝি না কি বর্তমান কষ্টের বিবরণ বর্তমান কষ্টের বিবরণ আচ্ছা ঠিক আছে আপনাদের মানলাম বর্তমান কষ্টের বিবরণ যদি আপনার দর্শকরা বেশি আমি দেখা আপনাদের ঠিক তাহলে বর্তমান কষ্টের বিবরণ দুই নম্বরটা আচ্ছা ওটা তো শেষ বর্তমান কষ্টের বিবরণ ধাপধানি কয়টা আর রুগীর পরিস্থিতি ধাপধানি কয়টা বললাম পাঁচটা ওই যে মেয়ের জন্য কি দেখা বর দেখা পাত্র দেখা পাত্রীর জন্য পাত্র দেখা বর টর পরে পাত্র পাত্রীর জন্য পাত্র দেখা নাম ঠিকানা পেশা শারীরিক গঠন বৈবাহিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা মনে আছে তো বাস হয়ে গেল এইবার পরের ধাপটা হলে কি আমাদের বর্তমান ইস্যু ওইটা ধাপ কয়টা ওটা এক নম্বর কি এক নম্বর কি দুই নম্বরে এক সারা বছর অন্য জেলার খালি বকাবকি করতাম এইবার হলো দেশের পালা এইবার হলো নিজের এলাকার পালা এই আনাস বাড়িতে ফোন দে তাহলে এক নম্বরটা কি এক নম্বরে কোন দুই নম্বরে কি বুঝি নাই দুই নম্বরে কি তিন নম্বরে বুঝি নাই চার নম্বরে কি বিস্তৃতি পাঁচ নম্বরে কি প্রকাশ ছয় নম্বরে কি উৎপত্তি মনোহারণ কি মনোহারণ কি নাকি উৎপত্তির কারণ সাত নম্বরে কি টিভির লগে ফিরিস ফিরি টিভির লগে ফিরি তাহলে কি সম্পর্কযুক্ত আট নম্বরে কি কখন বাড়ে নয় নম্বরে কি দশ নম্বরে কি দশটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এবার আসেন সার্বধৈরিক সার্বধৈরিক ধাপ কটা এগারোটা কটা ধাপ মাত্র একটা মনে রাখবো মনে রাখবো কটা একটা মনে রাখলে দেখবেন সবাই গেছে কটা মনে রাখবো সর্বদিকে ধাপ কয়টা কয়টা ধাপ মনে রাখবো কয়টা কয়টা শুধু কি পিপাসা কি মনে রাখবো কি মনে রাখবো লিখা যাবে না কিন্তু কি মনে রাখবো কোথায় লাগে কোথায় লাগে তাহলে পিপাসা পাহাড়টা কি জিব্বা পিপাসা পাহাড়টা কি এক নম্বরে কি পিপাসা লাগে কোথায় কোথায় লাগে জিব্বাতে কি বলে জানি কি বলে জিব্বাতে কি বলে বুঝি নাই জিব্বার থেকে লালা লালা পরে কি ভাবে কি ও খাইতে চায় ক্ষুধা লাগছে মনে হয় কি লাগছে লালা বলে দিচ্ছে কি ক্ষুধা লাগছে তাহলে এক নম্বরে কি বুঝে নাই কি পরে লালা বলে কি বুঝি ক্ষুধা লাগছে ক্ষুধা লাগলে কি লাগবে খাদ্য ক্ষুধা লাগলে কি লাগবে কি দেবো খাদ্য যদি এলোমেলো অনেক খেয়ে ফেলে এবার কি বায়ু নিঃসরণ কি নিঃসরণ তাহলে এক নম্বরে কি কোথায় লাগে পরে কি লাগলো কি দেব কি এলোমেলো খাইলে কি বায়ু নিঃসরণ পদপাতি নাকি বায়ু যদি বেশি হয় সাথে কি পরে মল কি পরে বুঝি নাই মল আপনাদের যদি বলি এখানে টয়লেট আছে বাথরুমে যেতে পারবেন মগর প্রস্রাব করতে পারবেন না কেউ রাজি আছেন হাত তোলেন কেউ রাজি আছেন হবে না তাহলে পায়খানা করলে কি করতে হবে পায়খানা পড়াটা কি বুঝি নাই রাত্রে বেলা পায়খানা প্রস্রাব দাঁড়িয়ে থাকেন না শুইতে যান কি করেন ঘুম ঘুমের মধ্যে সারাদিন যা করলেন সবকে আবার দেখা যায় ঘুমের মধ্যে কি দেখা যায় স্বপ্ন স্বপ্নে যদি কেউ দৌড়াচ্ছে 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 ঘেমে যাচ্ছেন না এবার কি এবার কি ঘাম তাহলে মনে রাখবো কোনটা পিপাসা লাগে কোথায় কি পরে কি বুঝলাম দেব কি আসবে কি সাথে কি তারপরটা কি এবার করবেন কি দেখবেন কি হবে কি মনে থাকবে পারবেন তো কয়টা হলো সর্বদেখের পয়েন্ট মনে রাখবো কয়টা কয়টা কি নাম আবার কবি ভাষা পিপাসা
পিপাসা কোথায় লাগে জিহ্বা বুঝি নাই জিহ্বা কোথায় লাগে জিহ্বা পরে কি লালা বুঝি নাই লালা বুঝলাম কি লালা ক্ষুধা লাগছে কি লাগছে ক্ষুধা দেব কি খাদ্য দিলাম কি খাদ্য একবার সারা দিন না খায়া আর যদি শেষ বেলা এসে অনেক খাবার এলোমেলো খাইতে শুরু করি এবার কি পেটে গ্যাস জমে কি হবে বায়ু নিঃসরণ আর বায়ু যদি বেশি করে বের হয় আর বয়স যদি একটু বেশি হয়ে যায় তো লগে আবার কি বাইর হয় বুঝি নাই পাত দিলেই কালকে ইনশাল্লাহ পাবেন কালকে সকালে পাবেন না তো পরের দিন পাবেন পাত দিলে মাল শেষ একদম হাগু দিয়া শেষ পাত দিলে কি বায়ু নিঃসরণ কোথায় পাওয়া যাবে পাত দিলে পায়খানা কোথায় পাওয়া যাবে চাঁদপুরের সাথে না মন খারাপের কারণ নাই সিলেটি কিন্তু আগের বেসে বসে আছে আয়সা বললাম কালকে চলে যা না যাবে না ও থাকবেই এটা পুরান বেসে বসে রয়েছে এখনো আমি চাঁদপুর নিয়ে কাজ করবো এই সপ্তাহ ইনশাল্লাহ আর কিছু যারা আসতেছে কালকে সকালে যারা আসবে সব চাঁদপুর এই সপ্তাহ শুধু চাঁদপুর আবার অন্য সপ্তাহ পরের সপ্তাহ যখন অন্য জেলা ধরবো শুধু ওই জেলা নিয়ে কাজ করব শুধু জেলা ভিত্তিক আর এলোমেলো চলবে না শুধু জেলা ভিত্তিক চলবে তাহলে কয়টা গেল সার্বধিক পয়েন্ট শেষ সার্বধিক ধাপ কটা বুঝি নাই এক নম্বরে কি লাগলো কি ওখান থেকে ওখানে কি ঘটে ওখানে কি আছে ওখানে কি পরে লালা আমরা মনে রাখবো একটা পিপাসা কি মনে রাখবো কোথায় লাগে কোথায় পরে কি লাগলো কি দেব কি এবার হলো কি লগে কি পরেরটা করতে হবে কি এবার কি করবে দেখবে কি স্বপ্ন কি দেখবে কুত্তা দৌড়াইতেছে কুত্তা দৌড়াচ্ছে 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 সন্ত্রাসীরা দৌড়াচ্ছে খেমে যাচ্ছে পাশে ওয়াল কিন্তু যাইতে পারতেছে না খাইবা অস্থির কি হয় তুমি ঘামান না সাপে ধরে না বাঘে ধরে না কবর দেখেন না মরা মানুষ দেখেন না একটু পরে দেব আসতেছে সর্বাধিক শেষ সর্বাধিকের পরেরটা কি সাধারণ সাধারণ লক্ষণ কি লক্ষণ পরে লিখ এই লেখালেখি নেই পরে লিখতে হবে মুখস্থ উপর নিজে নিজে লিখবা এটি মনে থাকবে না এমন অবশ্যই মনে থাকবে এবার সাধারণ লক্ষণের মধ্যে দাপ আছে মনে পাঁচটা কটা রে কটা রে দাপ পাঁচটা মনে রাখবো ওখানে একটা কটা মনে রাখবো কটা মনে রাখবো একটা শুধু মনে রাখবো শীত কাতর কি কাতর সাধারণ লক্ষণে মনে রাখবো কি শীত কাতর কটা মনে রাখবো একটা শীতের বিপরীত কি শীত কাতর বিপরীত কি গরম কাতর শীত কাতর গরম কাতর শীত কাতর গরম যদি বেশি হয় তাহলে কি হয় জ্বালা গরম যদি বেশি হয় কি হয় তাহলে এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে তিন নম্বরে কি এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে কি জ্বালা যদি বেশি হয় তারপর তুমি ফালাফালি করতে করতে কি হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে তাই তো তাহলে চার নম্বরে দুর্ঘটনা বা আঘাত দুর্ঘটনা ঘরে যদি নাচানাচি শুরু করে দুইজন একজন রান্না করে একজন ড্রয়িং করে দুই জায়গায় নাচানাচি শুরু হলো একজনে পারবো কোমরে ব্যথা পাবে আর একজনে পা কাটবো এরকম তো করবে মোটা মনে ঢাসতে পারে না অসুবিধা নেই দেখা তাহলে কি হলো যদি বেশি জ্বালা পোড়া বেশি হয় দাপড়া দাপড়ি বেশি করে তাহলে দুর্ঘটনা বা আঘাত তাহলে এক নম্বরটা কি জানি কি কাতর বিপরীতটা কি বিপরীত কি তিন নম্বরটা কি যদি গরম কাতর বেশি হয় কি হবে জ্বালা যদি বেশি হয় দাপ প্রভাবটি বেশি করলে এইবার কি হবে দুর্ঘটনা বা কি হবে বুঝি নাই দুর্ঘটনা বা কটা গেল দুর্ঘটনা বা আঘাত যদি আঘাত যদি লাগে দুর্ঘটনা যদি ঘটে যেখানে পড়ে আছে তারপরে যা ইচ্ছা তা হোক টের পাবে বাহ্য শক্তির প্রভাব টিকা ভ্যাকসিন হাসপাতালে নিয়ে ইচ্ছা মতো ঢোকা তাহলে কি বাহ্য শক্তির প্রভাব তাহলে এক নম্বরটা কি
বিপরীতটা কি? প্রথমটা কি? বিপরীতটা কি? গরম বেশি হলে কি হয়? কি হয়? জ্বালা বেশি হলে কি হয়? দুর্ঘটনা। আঘাতে পরেরটা কি? শেষ দাপ কটা গেল? কয়ের গাপ গেল? এক নম্বর দাপ কি গেছে? দুই নম্বর দাপ কি গেছে? তিন নম্বর দাপ কি? কি অবস্থা? সর্ব থেকে কটা জানি ধাপ? এগারোটা। মনে রাখবো কটা? কি কোথায় লাগে? চিপাতে কি পরে? গালা বলে কি বুঝি? কোথায় লাগলে কি দিতে হবে? এলোমেলো খালি কি হবে? অন্যকে কি বাই দিব? মনে সাথে কি করতে হবে? বুঝি নাই। পশ্চিমটা কি করবে? তারপর কি দেখবে? কি দেখবে? স্বপ্ন। স্বপ্নে কি হবে? ভেবে যাবে। তাহলে কি হলো? পিপাসা, জিব্বালালা, ক্ষুদা, খাদ্য, তারপর কি? বায়ুদূষণ, মল, মূত্র, ঘুম, স্বপ্ন, গাম। মনে থাকবে তো? এইবার চার নম্বর ধাপ কি? সাধারণ লক্ষণের মতো ধাপ করা। পাঁচটা মনে রাখবো কটা? কি নাম? কি বিপরীত? কি বুঝি নাই। গরম বেশি হলে কি হয়? কি হয়? গরম বেশি হলে জ্বালা বেশি হলে কি হয়? দুর্ঘটনা বা দুর্ঘটনা বা গরম বেশি হলে দুর্ঘটনা বা দুর্ঘটনা বা আঘাত ঘটার পরটা কি হয়? বাহ্য শক্তি বাবা। ব্যাস হয়ে গেল তো? এইবার পাঁচ নম্বর ধাপ কি? যৌন। পাঁচ নম্বর ধাপ কি? এটা একটা মনে রাখা একটা সহজ বুদ্ধি আছে। কি জানি? এক পুরুষের মারবো কিন্তু সরকার শুনলে। এক পুরুষের চার বউ, এটা মনে রাখার জন্য যারা করছে তাদেরটাই বলি আমরা। এক পুরুষের কয় বউ? অর্থাৎ পুরুষের একটা, এখানে মহিলাদের চারটা। এই পাঁচটা ধাপের মধ্যে জোনর ধাপ কটা? পাঁচটা ধাপ কটা? এর মধ্যে মহিলাদের পুরুষের একটা, পুরুষের কটা? মহিলাদের কটা? এই জন্য বলি এক পুরুষের কয় বউ? আচ্ছা এটা এখনো যায়। আচ্ছা সামনে যান, আবার এটা আমল করেন না, ভালো কিছু আমল করেন, ভালো কিছু। বলিয়া সিঙ্গাপুর যাওয়া যে জরুরি সুন্দর দেখে জানেন তো, হানিমুনে সিঙ্গাপুর যেতে হবে, ওটা তো পালন করেন না, ঘর থেকে বাইর করবেন না, কক্সবাজার নেবেন না, হাঁটে পথের কথা মধ্যে শুনলে। আচ্ছা শোনেন, যৌন ধাপ কটা? পাঁচটা। পুরুষের কটা? পুরুষের একটা, মেয়েদের কটা? এই জন্য বলে এক পুরুষের চার বোধ, তাই তো? আচ্ছা যাদের আছে তাদেরটা বলছে। যৌন জীবন পুরুষ, এক নম্বর কি? বুঝি নাই। যৌন জীবন মহিলা, দুই নম্বরে কি? যৌন জীবন। এক নম্বরে কি? যৌন জীবন পুরুষ। দুই নম্বরে যৌন জীবন মহিলা, মানে ঋতুস্রাব থাকবে। কি থাকবে? তিন নম্বরে ঋতুস্রাব। তিন নম্বরে কি? চার নম্বরে শ্বেতপদন। কিছু না কিছু আপনি পাবেন। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রায় পাওয়া যায়, যার জন্য এটা রাখা হয়েছে এখানে মনে রাখার জন্য। শ্বেতপদন এটা কি? তারপরে মহিলাদের অন্যান্য মধ্যে আছে, গর্ভাবস্থা আছে, অনেক কিছু, ওগুলো সব একসাথে পাবেন। অন্যান্য মধ্যে ধাপ গুলো ভিতরে ঢুকলে পাবেন। তাহলে ধাপ এখানে ঘটালো পাঁচটা। এক নম্বরটা কি? কথা কয় না কেন? জোরে কইতে পারেন না? এক নম্বরে কি? যৌন জীবন। দুই নম্বরে কি? যৌন জীবন। বুঝি নাই। যৌন জীবন। তিন নম্বরে ঋতুস্রাব। চার নম্বরে কি? শ্বেতপদন। চার নম্বরে। পাঁচ নম্বরে কি? মহিলাদের অন্যান্য। কয়টা হলো ধাপ? কয় ধাপ গেল? এক নম্বর ধাপ কি ছিল? যৌন জীবন। দুই নম্বর। তিন নম্বর। চার নম্বর। পাঁচ নম্বর। রুগীলিপির ধাপ কয়টা? 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 এক নম্বরে কি? রুগীর। দুই নম্বর কি? তিন নম্বর কি? চার নম্বর। পাঁচ নম্বর। ছয়। বুঝি নাই। যৌনের পরে মন কেন? বাসু ঠিক তো, মন ঠিক, মনে রাখার জন্য, তাই তো? তাহলে তিন নম্বরটা কি গেল জানি? সার্বোদয়। চার নম্বরে সাধারণ লক্ষণ। পাঁচ নম্বরে কি? ছয় নম্বরে? বুঝি নাই। ছয় নম্বরে মন। সাত নম্বরে কি? আট নম্বরে কি? বুঝি নাই। ব্যাস কটা হলো?
রোগী পরিস্থিতি দাব কয়টা? এক নম্বরে নাম ঠিকানা, দুই নম্বরে পেশা, তিন নম্বরে শারীরিক, চার নম্বরে পারিবারিক, পাঁচ নম্বরে কি বুঝি না, বাসস্থান পারিপার্শ্বিক অবস্থা, মনু থায় কমে, মনু থায় কমে, তাই তো বাসস্থান পারিপার্শ্বিক অবস্থা। ভালো কথা। দুই নম্বর ধাপ কি? বর্তমান কষ্ট বিবরণ, ওটা আবার ধাপ কটা? কয়টা? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, বুঝি নাই, ছয় নম্বর কি, সাত নম্বর কি, আট নম্বর কি, নয় নম্বর, দশ নম্বর কি চিকিৎসা? শিওর। তিন নম্বরটা জানি কি? সর্বাধিক অবস্থা। সর্বাধিক অবস্থার ধাপ কয়টা মনে রাখবো? কয়টা? কয়টা? কি কি? কোথায় লাগে? কোথায় লাগে? পিপাসা জিব্বা লাগে। আচ্ছা, জিব্বা যদি লাগে, জিব্বাতে কি পরে? কি পরে? লালা পরে। লালা পরলে কি বুঝি? কি লাগছে? কি লাগছে? ক্ষুধা। ক্ষুধা লাগলে কি দিতে হয়? কি দেওয়া লাগে? খাদ্য। খাদ্য বেশি খেলে কি হয়? কি করে? বায়ু নিঃসরণ করে। বায়ু নিঃসরণ যদি করে, বায়ু নিঃসরণ, তারপরেরটা কি ঘটে জানি? কি হয়? কি হয়? মলের লোকে কি দিতে হয়? মলের লোক কি ফ্রি? প্রস্রাব। তারপরে কি করব? কি করবে? ঘুম। ঘুমের মধ্যে কি দেখবে? কি দেখবে? স্বপ্ন। তারপরে কি হবে? ঘাম। আপনি বলেন তো সর্বদিকের পয়েন্ট কয়টা? কয়টা? মনে রাখবো কয়টা? এলে আপনি এগারোটা গণন তো বলেন। পিপাসা, হ্যাঁ, জিবা, লালা, খিদা, খুদা, খুদা, তারপর খাদ্য, তারপর হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে বায়ু নিঃসরণ, মন, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। ধন্যবাদ। এইবার আপনি জি পিপাসা সর্বদেহের পয়েন্ট কয়টা? পিপাসা কোথায় লাগে? তারপর জিভাতে কি পরে? লালা পরে। লালা পরে কি বুঝি? ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে। আউলা দৌলা খাইলে? খাদ্য। স্বপ্ন দেখলে ঘামা যায়। ধন্যবাদ। এবার আপনি এরপর একটা সাধারণ লক্ষণে ধাপ কয়টা? পাঁচটা। কয়টা মনে রাখবো? কোনটা? একটা। শীতকাতর। কি কাতর? তারপর কি বিপরীতটা? কি গরম কাতর। গরম বেশি হলে কি জানি? বুঝি নাই। গরম বেশি হলে জ্বালা। জ্বালা বেশি হলে দুর্ঘটনা বা আঘাত। আঘাত লাগলে কি হয় পরবর্তীতে? বাহ্য শক্তির প্রভাব। তাহলে কয়টা হলো সাধারণ লক্ষণের? পাঁচটা। ধরেন এক নম্বরে কি বলেন? এক নম্বরে শীতকাতর। হ্যাঁ, বিপরীতে হচ্ছে গরম কাতর। হ্যাঁ, গরম কাতর হলো হচ্ছে যে জ্বালা। হ্যাঁ, জ্বালা হলে দুর্ঘটনা বা আঘাত। তারপরে হচ্ছে যে বাহ্য শক্তির। একদম ফাটাফাটি আপনি বলেন কয়টা? পাঁচটা না সাধারণ লক্ষণ কয়টা? এক নম্বরে কি শীতকাতর? হ্যাঁ, গরম কাতর। হাতে ধর, হাতে ধর, আমি হিসাব বুঝি না। আমার বাবা হাতে দেন। হ্যাঁ, শীতকাতর, গরম কাতর, একদম ফাটাফাটি। ধন্যবাদ দুইজনে একসাথে। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। তাহলে কি সাধারণ শেষ? এই ভালো কথা। যৌন জীবন ধাপ কটে? কি কি? এক নম্বরে কি? যৌন জীবন পুরুষ। হাতে ধর, হাতে উঠা। চারটা তোরা বাবা রে বাবা, বসো। ধন্যবাদ। এবার আপনি বলেন কয়টা জনজীবন ধাপ কয়টা? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, হাত দিয়ে দেখান। এক নম্বরে কি জনজীবন পুরুষ, জনজীবন, তারপরে ঋতুস্রাব, শ্বেতপদর, মহিলাদের অন্যান্য। বসেন।
এই সেমিনারগুলোর একটা সুবিধা অসুবিধা বলি আমি। এক নম্বর সুবিধা হচ্ছে, আজকে আপনারা খেয়াল করবেন এখানে যারা আছেন বা রাতে যারা আসতেছে সকালে যারা আসবে তাদের মধ্যে দেখবেন কালকে সকালে যখন আমরা পড়তে শুরু করব যার সাউন্ডটা উচ্চ হবে, এখন যাদের সাউন্ডটা উচ্চ হচ্ছে বা আমি এখান থেকে বলে দিচ্ছি এই মুহূর্তে লাস্ট একদম সাত দিনের শেষ মাথায় কে কত পার্সেন্ট নিতে পারবে একটা আইডিয়া মোটামুটি আমার আছে, এখান থেকে কিন্তু হয়ে গেছে। আপনার যার যত ক্ষুধা, খাবার মজা কিন্তু ক্ষুধাতে, মুখে না রান্নায় না, খাবারের টেস্ট হচ্ছে ক্ষুধায়। এই যে আপনার সবাই কিন্তু একদম ফুল প্লেট খাবার খেয়ে আসছেন, এখন এখন যদি আপনাদেরকে ভালো যত ভালো কিছু দেব শুধু ওই মুহূর্তে যে মিষ্টিটা দিয়ে আপনাদেরকে রিসিভ করা হলো, মিষ্টিতে বরণ করা হলো, এই মিষ্টিটা হয়তো অন্য কিছু হতো আপনারা কিন্তু খেতেন না, খেতেন কারণ বড়া পেটে যত ভালো খাবার দেওয়া হোক না কেন মজা লাগবে না। তাহলে ক্ষুধায় হচ্ছে খাবার, খাওয়ার রুচি হচ্ছে ক্ষুধাতে, যদি আপনার ক্ষুধা পেটে থাকে শুকনা রুটিও খুব মজা লাগবে। এখানে যাদের ক্ষুধা বেশি এখন ইন্টার্নি করছেন এক্ষুনি গিয়ে চেম্বার করবেন, দুই দিন বাদে চেম্বার করবেন, রাত পোহালে চেম্বার করতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, রুগীদের দায়িত্ব নিতে হবে, যাদের এই ক্ষুধাটা যাদের বেশি তারাই কিন্তু খুব মনোযোগ দিচ্ছেন, জোরে বলছেন, শব্দ করছেন। আপনাদের যার ক্ষুধা বেশি যার চাওয়া বেশি সে নিতেও পারবেন বেশি, ফিনিশিংটা তার ঝোলায় বেশি থাকবে। আর যাদের একটু পরে হলে চলবে ঠিক আছে আবার আসবো, আরেকবার তো চাঁদপুর যাবে ওখানে অ্যাটেন্ড করবো, পরে হলেও হবে, আমার তো আরো এক বছর হাতে আছে, ইন্টারনি সময় আছে আরেক বছর, এই যে যাদের পরে হলে চলবে এটা তাদের মাথায়, তারা একটু আসতে বলবে, ধীরস্থিরে বলবে, সময় হাতে আছে, এতে কোনো যেহেতু ক্ষুধা নাই তো রুচি লাগবে না, যে শব্দ করে বলবে শব্দ করে পড়বে দেখবেন তারটাই সবচেয়ে ভালো দেখবেন আপনারা শেষের দিন পর্যন্ত। তাহলে আমরা শব্দ করে পড়বো এখন থেকে তো ইনশাআল্লাহ। তাহলে ডাব কটা গেল আমাদের, মন পূর্বরোগী কটা গেল, কটা গেছে পাঁচটা গেছে, ছয় নাম্বারটা কি জানি বুঝি নাই, ছয় নাম্বারে মন, ছয় নাম্বারে মন, এক পুরুষের চার বউ ওদিকটা লিখতেছে, বাহ এক পুরুষের চার বউ, জি জি অমিতিক পরিবার এক পুরুষের চার বউ, আপনি আবার এই কাম করেন না সাবধান। এবার শোনেন, এবার মনের পালা, মনের পালা মনের ধাপ কটা জানেন, কয়টা মনের ধাপ, পনেরোটা, স্যার মনে আছে পনেরোটা, আপনি যদি শুরু করুন মন ভুলার মনে আছে গল্প, যাই হোক আলহামদুলিল্লাহ এই গল্পগুলো দিন রাত হচ্ছে তো বিভিন্ন সেমিনারে, এই যে অনলাইনে ক্লাস করি ক্লাসে বিভিন্ন সময় গল্প হচ্ছে, এখন অনেক শুনলে খুশি হবে ছোট ছোট অনেক বাচ্চা আছে যারা রেপার্টরির সংজ্ঞা থেকে শুরু করে চ্যাপ্টার থেকে শুরু করে মাইল মিটার এগুলো সব বলতে পারে, রুগী লিপির ধাপগুলি একদম প্রধান প্রধান ধাপগুলি, প্রতিটা প্রতিটা ধাপের মেন মেন পয়েন্টগুলি, পিপাসা কয়টা ধাপ, ঘামের কয়টা ধাপ, ঘুমের কয়টা ধাপ, ভিতর যে ধাপগুলি এই ধাপগুলি সব ছোট ছোট বাচ্চাদের মুখস্ত, একদম আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেক বাচ্চা পাওয়া যায় এরকম, যেখানে যাচ্ছি যত সেমিনারে যাচ্ছি এই যে বলে ডাক্তার সাহেবরা বলে আমার বাচ্চা এগুলি সব পারে, রুগী লিপির ধাপগুলি পারে, রেপার্টরি অধ্যায়গুলি পারে, মাইল মিটারগুলো পারে, ওরা মোটামুটি ছোট ছোট বাচ্চারাও এখন ওই বাবা মার সাথে বসে বসে এই ক্লাস দেখছে লাইভ দেখছে, দেখে দেখে বাচ্চারাও শিখে যাচ্ছে কিন্তু অনেক আছে। তবে এটার শুভ একটা লক্ষণ বলছি আমি, নোয়াখালীর অভিজ্ঞতা দিয়ে বলছি, এই যে আমরা পঁচিশ তারিখে পঁচিশ তারিখ সোনামুইতে গেলাম, স্যারদের তত্ত্বাবধানে গেলাম আমরা নোয়াখালী সোনাইমুড়িতে। তবে সোনাইমুড়ি যে আসলে নোয়াখালী কাকে বলে এটার বাস্তব রূপ দেখে আসছে সোনাইমুড়ি মসজিদে, কেন্দ্রীয় মসজিদটা, কেন্দ্রীয় মসজিদ তো কেন্দ্রীয় মসজিদ, মসজিদে ঢুকে দেখি ডিসতলা থেকে শুরু করে প্রথমে দেখি যে বারান্দার মধ্যে বাচ্চাগুলো খুব সুন্দর মধ্যে দাঁড়ানো, খুতবা চলছে ঠিকই অবস্থা আমরা ঢুকতেছি, বাহিরে শুধু বাচ্চা, মনে হচ্ছে এমন একটা মেলা বা এমন কিছু হতে পারে, মানে এত বাচ্চা আমি কোন মসজিদে আমার এই পঞ্চাশ বছর বয়সে এই পর্যন্ত দেখি নাই কোন মসজিদে এত বাচ্চা,
আমার মনে হলো যে পাশে কোনো মেলা টেলা হবে এমন কিছু হতে পারে মসজিদের পাশে, অথবা কোনো মসজিদে ওয়াজ মাহফিল হলে বাচ্চারা এরকম বীজ জমাতে পারে, অনেক সময় এরকম দেখা যায়। কিন্তু মসজিদের সামনে রাস্তায় বাচ্চা ভরপুর, মসজিদে ঢুকছি অজুখানা থেকে শুরু করে নিচতলা দেখলাম উপর থেকে যাচ্ছি, শুধু বাচ্চার বাচ্চা একদম 5 থেকে 4-5 বছর থেকে শুরু করে 18-12-13-14 এই যে বাচ্চাগুলি 17-18 পর্যন্ত, 20-এর পরে আর কোনো এর উপর আর কেউ নেই, সব বাচ্চারা। আমি দেখলাম পরে নামাজ নিচে ঢুকছি কিন্তু দেখার জন্য নিচে, আসলে কিন্তু এটা কি দোতলা তিনতলা অবস্থা এরকম না নিচু এরকম, নিচে যায় দেখি একই অবস্থা, শুধু বাচ্চার বাচ্চা প্রতি লাইনে, শুধু বাচ্চা, এই যে এত বাচ্চা প্রতি লাইনের মধ্যে, বয়স্ক লোক 60 আপ কিছু লোক দেখা যায় আর মাঝখানে এই বয়সে কোনো লোকজন নেই। তো পরে ওনারা বলতেছে এরা সব বাহিরে, বিভিন্ন দেশে বাহিরে অথবা শহরের দিকে এরকম, আর এই ছোট বাচ্চারা সব মসজিদে। এই ছোট বাচ্চাদের মসজিদ দেখার পরে আমি ভাবলাম যে আসলে পরবর্তী প্রজন্মে এই মসজিদে মুসল্লির অভাব হবে না। এই বাচ্চারা কি সংকেত দিচ্ছে এই পরবর্তী প্রজন্মে এই বাচ্চারা এই মসজিদ ফাঁকা থাকবে না, ওটা যেরকম সাক্ষী দিচ্ছে এই ছোট ছোট বাচ্চারা যখন নাকি এই আপনার রেফারেন্স অধ্যায়গুলি বলছে, মাইল মিটার বলছে, সাবঙ্গগুলো বলছে, এটাও বলে দিচ্ছে পরবর্তী প্রজন্মে এই বাংলাতে হোমিও ডাক্তারের অভাব পড়বে না ইনশাআল্লাহ। একদম আমার বিশ্বাস যে এই যেমনি করে এই নোয়াখালী সোনাইমুড়ি মসজিদ যেভাবে দেখে আসছি, পরবর্তী প্রজন্মে মসজিদে যে মুসল্লির অভাব হবে না, ঠিক একইভাবে এই যদি আমরা যারা ডাক্তার চেম্বার করছি, যারা সিনিয়র ডাক্তার যারা আছে, সবাই মিলে যদি কাজ করতে থাকি, সবাই মিলে কাজ করলে এই বাংলায় কেন এই পৃথিবীতে হুমিতে ডাক্তারের অভাব পড়বে না। ছোট বাচ্চারা যেমনি তৈরি হচ্ছে বাবা মার সাথে সাথে, তারাও এই মজা পাচ্ছে, তারা পরবর্তীতে এই কাজে এগিয়ে যাবে আমার বিশ্বাস। আপনারা কি বলেন? সবাই মিলে চেষ্টা করলে এরকম বাচ্চারাও তৈরি হয়ে যাবে পরবর্তী প্রজন্মের জন্য। এবার আমাদের রুগীলিপি ধাপ ষষ্ঠ, যেটা বলছিলাম যে আসলে এটার নামই নোয়াখালী, আমি এটা লেখাও দিয়েছি, এটার নামই নোয়াখালী, যে আসলে সেখানে ধর্মের যে অবস্থাটা, ধর্মের দিক থেকে যে এগিয়ে ওরা, এটা প্রমাণ বহন করে এই মসজিদের বাচ্চাগুলা, যে আসলে প্রত্যেক ঘরে ধর্মীয় শাসন আছে, তা না হলে বাচ্চারা এমনি মসজিদ মুখী হতো না। এটার নামে নোয়াখালী, এটা লেখা দিয়েছি কিন্তু আমি, এটার নামে নোয়াখালী, দেখেছেন লেখাটা? জি। এবার মনের ধাপ, রেফারটি রোগীলিপির ধাপের ষষ্ঠ ধাপ হলো মন, মনের ধাপ 15টা, কটা ধাপ 15টা, এটা আবার এবার ছেলেদের বিপক্ষে যাবে, মনের ধাপ যদি বলতে গেলে ছেলেদের বিপক্ষে যাবে না, এই যে স্যার কি বিপক্ষে যাবে শোনেন, এই যে বিয়ের সাথে কইরা বউ নিয়ে ঢাকা চলে আসলেন, ঢাকা আসার পরে 12 বছর বাড়ি যাচ্ছেন না, কয় বছর বুঝলাম না, 12 বছর বাড়ি যাচ্ছে না, কয় বছর, এই 12 বছর বাচ্চা দুগা, কোকে বাচ্চা বাড়ি জানি কই, বরিশাল, কোন জায়গায়, মনপুরা, মনপুরা, এই 12 বছর আগে বিয়ে করে বউ নিয়ে ঢাকা আসতেছে, তো ঢাকা আসতেছে এই মনপুরা লঞ্চঘাট দিয়ে লঞ্চ সুইটে ঢাকা চলে আসলো, মনপুরা যে ঘাটটা, ঘাটের পাশেই বাজারে উঠার আগে একটা ছোট্ট গাব গাছ ছিল, কি গাছ ছিল জানি, বুঝি নাই, রাস্তার পাশে একটা গাব গাছ ছিল, ছোট একটা গাব গাছ, নতুন বউ যদি ডাইনে বাইরে তাকায় তাহলে পোলার আবার সন্দেহ করবো, কারে জানি খোঁজে, বিপদ না বিপদ, তাহলে ডাইনে বাইরে তাদের সোজা চলে আসলো, একবার চোখে পড়ছিল কি গাছ, গাব গাছ, কি গাছ জানি, কি গাছ, গাব গাছ, ঢাকা আসলো 12 বছর পরে বাচ্চা দুগা নিয়ে ঢাকা থেকে রওনা দিছে, গ্রামে গিয়ে নামছে এবার রাত 11টা, কয়টার সময় নামছে, 11টা, নামার পরে সামনে বাজার থেকে নামার পরে দেখি বিশাল এক অন্ধকার, মহিলা তো ভয় আতঙ্ক, কি ব্যাপার এখানে কি, যখন আমি গেলাম তখন তো এই বাজারের সামনে তো ফাঁকা ছিল, এত অন্ধকার জিনিসটা কি হয় আব্দুল্লাহর বাপ, ওটা কি দেখো তো, কয়টা গাব গাছ, কয় গাব গাছ করতে গেবে এত বড়, এটা ভূত বা অন্য কিছু হতে পারে, দেওয়াটা হতে পারে, এটা এমন অন্ধকার জিনিস কি হবে, কত বছর পরে জানি গেছে, 12 বছর পরে, এই 12 বছর পরে যদি ওখানে যায় ওর মাথায় কি আছে গাব গাছটা, আছে গাব গাছ, মাথায় গাব গাছটা নাই, তাহলে এখন যদি ছোট্ট গাব গাছ দেখছিল কিন্তু এখন কিন্তু ওইটা মাথায় নাই, মনে নাই, কোথায় নাই, মনে নাই, কিন্তু তার মাথা কিন্তু এখন আর কি গাব গাছটা মাথায় আছে, বাড়ি কোথায় জানি,
মনপুরা, মনপুরা তো মনপুরা। এবার লঞ্চ থেকে নামলো রাতে কটার সময়? এগারোটায়। অন্ধকার, সামনে এই গাব গাছের কথা মাথায় নাই, স্মৃতিশক্তি। এক নম্বরে কি স্মৃতিশক্তির মধ্যে আছে ওইটা গাব গাছটা? এত স্মৃতি, 12 বছর আগে ছোট্ট গাছ মনে আছে? তাহলে এবার এক নম্বরে কি স্মৃতিশক্তির দুর্বলতা, এক নম্বরে কি স্মৃতিশক্তির দুর্বলতায় যদি আপনি কিছু স্মৃতি থেকে হারিয়ে ফেলেন, এবার আপনার মধ্যে ভ্রান্ত বিশ্বাস জমবে। কি জমবে বুঝি নাই। যদি স্মৃতিতে ওখানে গাব গাছটা তার মাথায় নেই, তাহলে এবার ভ্রান্ত বিশ্বাস, এটা মনে ভূত, এটা কি? তাহলে এক নাম্বারটা কি স্মৃতিশক্তি, এক নাম্বারে কি স্মৃতিশক্তি, দুই নাম্বার কি, দুই নাম্বার কি বুঝলাম না, ভ্রান্ত বিশ্বাসে যদি আপনি এটাকে গাব গাছকে যদি দেও মনে করেন, ভয় পাবেন কিনা? ভয় পাবে। বুঝি নাই কি পাবেন? তাহলে এক নাম্বারটা কি স্মৃতিশক্তি, এক নাম্বারে স্মৃতিশক্তি, দুই নাম্বারে কি ভ্রান্ত বিশ্বাস, দুই নাম্বারে কি ভ্রান্ত বিশ্বাস। এই ভ্রান্ত বিশ্বাসে কি পাবেন? ভয় পাবেন। কি পাবেন? ভয়। ভ্রান্ত বিশ্বাস থেকে ভয় কি আসবে? ভয়। তাহলে এক নাম্বারটা কি স্মৃতিশক্তি, দুই নাম্বারে কি ভ্রান্ত বিশ্বাস। বুঝি নাই ভ্রান্ত বিশ্বাস কি আসবে? ভয়। ভয় পেলে মানুষ কি করে? ভুল করে। কি করে? ভুল করে। ভয় কি করে? ভুল করে। তাহলে এক নাম্বারে কি, এক নাম্বারে কি, দুই নাম্বারে, দুই নাম্বারে কি, তিন নাম্বারে কি ভয় পাবে। ভয় পেলে কি করে? যদি অনেক বাচ্চারা আছে, স্যারের কাছে গেলে নিব গ্লাসটা পানি আনতে, স্যারের মোবাইলে ধরতে মানে মাথা ঠিক নেই, তো ভয় পেয়ে কি করে? বুঝি নাই। ভয় পেয়ে ভুল করে। ভয় পেয়ে কি করে? ভুল করে। আচ্ছা, ভুল যদি করে ভাবতেছে জামাই তো আমার উল্টা পথে যাচ্ছে, এবার কথা শুরু হবে কার? মহিলা। কি শুরু হবে বুঝলাম না। তাহলে এক নাম্বার কি ছিল, দুই নাম্বার কি, তিন নাম্বার কি ভয় পেলে কি করে? ভুল পেলে মহিলা যদি মনে করে ভুল করছে জামাই, এবার কি কথা বন্ধ থাকবে? কথা বলবে তো? কথা যদি বেশি হয় তাহলে কি বলে? পলাম। কি বলে? তাহলে কথার পরটা কি, কথার পরটা কি? এক নাম্বারে কি স্মৃতিশক্তি, কি বুঝি নাই, দুই নাম্বারে ভ্রান্ত বিশ্বাসে কি পায়, ভয় পেয়ে কি করে ভুল করে বলে কি করবে, কথা বেশি বললে কি হয় বুঝি নাই। এই যে মহিলা কথা বলতেছে এক এক করে, এই আমার বাচ্চা দুটা নিয়ে আসছে, বাচ্চা দুটা মরার জন্য আসছে, এত রাত থেকে না আনলে পারতো, সকালে নামলে তো ভালো হইতো, এই যে শুরু হলো পালাম, বেটা ভালো মতো কিচ্ছু বলে না, মার খেয়ে বলে এটা বললাম কিচ্ছু বলে না, এই কিছু না বলাতে তখন রাগটা বেশি ওঠে না, আরো মহিলার রাগে কান্না শুরু করছে। কি শুরু করছে? তাহলে পালাপের পরেরটা কি বুঝি নাই। গাব গাছের লোক কথা কই, পাথরের লোক কথা বলে, পাথর গল তো এটা কোনো গলে না, দেখতে মনে মালটা কোন জায়গায়, চাঁদপুরের, এই চাঁদপুর ইনশাল্লাহ চাঁদপুর জায়গা, ওই চাঁদপুর ঘাট আটটা জানি কি আছে, হাইমচর ঘাট, হাইমচর ঘাটের নাম তো জায়গা। এবার নিজের যে পালা দিয়ে যাক, এত তো বরিশাল দিয়ে দিছে, এবার নিজেরটা চাঁদপুর দিয়ে হাইমচর দিয়ে যাক। তাহলে এবার কি এক নম্বরে কি স্মৃতিশক্তি, দুই নম্বরে কি ভ্রান্ত বিশ্বাস, পরে কি করবে ভয় পাবে, ভয় পেয়ে কি করবে ভুল, ভুল করে বলে এবার কি করবে কথা বেশি বললে কি পলাপ বলতে, যার বিরুদ্ধে পলাপ সে যদি কথা না বলে এবার কি করবে কান্না, যার জন্য কাঁদলাম হে কোনো কোনো প্রতিক্রিয়া নাই, কাঁদা লাভ আছে ধরতে, বেড়ে এই বেড়ার লোকে কাঁদতে কোনো ভয় মায়া পাওয়া যায় না, কোনো ওই কোনো দিকে তাকেও দেখে না, দেখ এবার হাসি, কান্নার পরটা কি বুঝি নাই, কি কান্নার পরে কি হাসি। এবার জামাই কি করে জানেন, তোমার প্রকৃতি আমার জানা, একবার কান্দ আবার হাসো, কি বলে তোমার প্রকৃতি। মহিলা কি করেছে জানেন, তোমার স্বভাব জানি, কাজের পর নাম্বার রাখছো না, এবার কি প্রকৃতির পরটা কি বুঝি নাই। এক নাম্বারটা কি বুঝি নাই, কি স্মৃতিশক্তি, দুই নাম্বার কি কি ভ্রান্ত বিশ্বাস যদি জন্মায় তাহলে কি ভয় পাবে, কি পাবে ওই দলিলের সাপ, তাই তো ভয় পাবে, ভয় পেলে কি করবে ভুল, উল্টা পথ হাঁটা শুরু করবে, তাই তো ভুল করবে, ভুল করা যদি ভুল করে পরবর্তী থেকে থামবে নাকি কথা, কথা বেশি বললে কি প্রলাপে যদি কোনো অ্যাকশন না হয়, কান্নায় যদি কোনো অ্যাকশন না হয়,
এবার পাশাপাশি আলোচনা কি বলবে? তোমার প্রকৃতি আমার জানা, মহিলা আবার কি বলছে? তোমার স্বভাব কি আমার জানা, কাজের বুয়ার নাম্বার রাখো, তাই তো? এবার একখান কথা আছে, ওই যে জামাই বউ রাগ করলে, দুজন রাগ করে না মাঝে মধ্যে, বোতল আছে বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়, বোতল আছে বোতল যেন জামাই লোক কথা বলবো না তো, তেল লাগবে বাসা, কি লাগবে কি লাগবে, তাহলে কি কয়? বোতল আছে বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়, জানেন তো? তাহলে কি বোতল আছে বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়, জামাইয়ের লোক কথা বলবে না, তেল আনতে বলবে না, তেল নাল তো মাঝে দিব, তাহলে তেল আনতে দেব, তাহলে কি বোতল আছে বোতল যেন, এই যে দুইজনে প্রকৃতির স্বভাব নিয়ে কথা ভাব হচ্ছে, এবার একটু খাতির হবে, কি হবে এবার? এই খাতিরের ফাঁকে একজন একটু গান ধরছে, ওই যে নদীর পার দিয়ে যাচ্ছে না, উত্তরা মাঝি রে আমার দিকে তাকায়ও, নাকি একটু গান, একজনে গান গেলে আরেকজনে কি অঙ্গভঙ্গি, একজনে গান আরেকজনে কি একজনের গান, এগারোতে গান বারোতে বুঝি নাই, একজনের গান আরেকজনের, এক নম্বরটা কি বুঝি নাই, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, ভুল করলে কি করে, কথা বেশি বললে কি হয়, কি বলে, গোলাপের পাড়টা কি, কান্নার বিপরীত কি, এইবার স্বামী কি বলছে, তোমার প্রকৃতি জানা, মহিলাও কি বলছে, স্বভাব, এইবার একটু ভাব হইছে, বোতল আছে বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়, এবার একটু কি হবে, গান হবে, মস্তি, এবার গান গায় একজন আর একজন হাতে অঙ্গনের আর একজন, গান অঙ্গভঙ্গি, গানের পরে কি, গানের পরে অঙ্গভঙ্গি, এইবার আছে তিনটা যেটা আমরা পারব না, ইচ্ছা অনিচ্ছা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, তিনটা পারব না, কটা পারব না, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, কটা পারব না, কটা পারব না, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, ইচ্ছা বিতৃষ্ণা অন্যান্য, ক্লিয়ার? এইবার বলেন এই পূর্ণটা পারবেন কে, কে পারবেন পূর্ণটা, কে পারবেন হাত তুলেন, আপনি পারবেন, আপনি পিছনের জন, জি, একটা নগদ একটা চকলেট খাবো, এই চকলেট দাও, হ্যাঁ নগদ একটা চকলেট, জি, স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, ভয়, ভুল কথা, প্রলাপ, কান্না, হাসি, প্রকৃতি, স্বভাব, গান, অঙ্গভঙ্গি, গান, অঙ্গভঙ্গি, পরমাণু, তিনটা পরমাণু, তিনটা ইচ্ছা বিতৃষ্ণা, ধন্যবাদ, একদম, এই জলদি চকলেট, একদম চকলেট, আর আছেন কেহ, চকলেট পাঁচটা আসবে, আপনি, হ্যাঁ জি, স্মৃতিশক্তি, দাদা আমিও স্মৃতি রেখে লই, জি, স্মৃতিশক্তি বলেন, জি, জি, ভয়, জি, ভুল, ভয়, ভুল, তারপর হচ্ছে কথা, প্রলাপ, তারপর হচ্ছে কান্না, হাসি, তারপর হচ্ছে প্রকৃতি, তারপর স্বভাব, গান, অঙ্গভঙ্গি, তিনটা পড়বো না, ইচ্ছা তৃষ্ণা অন্যান্য, একদম চমৎকার, এখানে আর কেউ আছেন? হ্যাঁ বলো, 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 বলেন, স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি, ভ্রান্ত বিশ্বাস, ভয়, ভুল কথা, প্রলাপ, কান্না, হাসি, কান্না, হাসি, প্রকৃতি, স্বভাব, গান, অঙ্গভঙ্গি, ইচ্ছা, বিতৃষ্ণা, অন্যান্য, ধন্যবাদ, একদম একেবারে ফাটাফাটি ফাটাফাটি,
এইভাবে পারলে কে ঠেকায়? সাত দিন টার্গেট তো, আশা করি এর আগে হয়ে যাবে সব ইনশাআল্লাহ। বসো, কালকে সকাল 9টার মধ্যে যে কয়জন পাবো চাঁদপুর, কয়জন এগুলো পায়ের মধ্যে শিকল আদি আটকে রাখবো সাত দিন। শুধু চাঁদপুর একসাথে পাই না, অনেক অনেক দিন। একবার আপনার কলেজে স্যার গেছিলাম যখন, আয় হায় কি হুরুস্ত, লকডাউনের মধ্যে মহাবিপদ, তার মধ্যে আলহামদুলিল্লাহ। যাই হোক, ডাব কটা গেল আমাদের মন, মন গেছে তো। মনের পরে কি এবার মজা আটটা আসছে, মজা উর্বরক ইতিহাস। পূর্ব ইতিহাসের মধ্যে কম্বলদানি কয়টা, কম্বল কয়টা? পূর্ব ইতিহাস কার কার জানবেন, কার কার জানবেন পূর্ব রোগের ইতিহাস, কাটটা কাটা জানতে হবে। এটার জন্য কম্বল কয়টা বুঝি নাই, কয়টা কম্বল? চারটা। একটা দানি কার, একটা নিজে। এই কম্বলে কে কে থাকে? নিজে, লগে বউটা, দুই পাশে দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাই তো? তাহলে কম্বল একটা নিজের, একটা কার? একটা হলো স্যারের নিজের, লোকমান হাকিম স্যারের নিজের একটা কম্বল। আর আরেকটা কম্বল ওঠানো, বাবার কম্বল। কার কম্বল? বাবার কম্বলে কে থাকে? বাবা মা, ভাই বোন। দাদার কম্বলে কে থাকে? দাদা দাদি আর কে? চাচা, ফুফু। চাচি থাকবো? এত বড় চাচি ঢুকতে পারে এটার মধ্যে? চাচা যখন ছোট তখন দাদার লগে ছিল, তার চাচা যখন নাকি ছোট তখন দাদা দাদির লোক ঘুমাইতো, চাচির লেগে তো ঘুমান যায় না, এই ফুপুর লাগে ফুপা হবে না। যে যতদিন পর্যন্ত এই যে একসাথে ঘুমানো যায়, যে কজন ঘুমাইতে পারে ওই কজন নিয়ে হবে খেলা। এখন পোলা বিয়ে করে কি পোলার বউ, এটা কি নেওয়া যাবে? মেয়ের জামাই নেওয়া যাবে? আরে এরা কি বাপের কম্বল ঘুমায় নাকি পাগলরা? তাইলে এখানে কি হলো কম্বল কটা? কার কার তথ্য নিবেন? এই যে এলোমেলো সাবধান হয়ে যেতে হবে। ফুবার রুগীর ফুবার কি অবস্থা, খালুর কি অবস্থা ও জানা দরকার নেই, খালতো ভাইয়ের কি অবস্থা জানা দরকার নেই, এটি ব্যাখ্যা পরের দিন দেবো। কম্বল কাটা এক নম্বরে, কার কম্বল? কার কম্বল? কার কম্বল? দুই নম্বরে, কার কম্বল? তিন নম্বরে, কার? এইবারে তিনটা আর নানা বাড়ি একটা। হ্যাঁ, নানা কম্বল কে থাকে? ওখানে কি আছে দেখো, খালা মামা, নানা নানি, খালা মামা, বাবার মায়ের হ্যাঁ নিস্তা এত খেত না, মাই বৈদ বাবার নানি বৈদ মারা রাহস। তাহলে এখানে কি চারটা কম্বল? কম্বল কটা? যাদের তথ্য জানবো কম্বল কটা? এক নম্বরে কি কে থাকবে? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। দুই নম্বরে বাবা মা, ভাই বোন। তিন নম্বরে দাদা দাদি, চাচা, বাস নানা বাড়িতে নানা নানি, বাস হয়ে গেল। ক্লিয়ার? দাব কটা শেষ? পূর্ব ইতিহাস শেষ। এবার মায়ার জাল, মায়াজম পরে দেখবো, কালকে থেকে শুরু করবো। আটটা বা দাঁড়টা বাকি রইল, তাই তো? রুগীর বেটা মোটামুটি একটা প্রাইমারি ধারণা হয়েছে তো? কষ্ট করে যে আসছেন লঞ্চের মধ্যে, অনেক কষ্ট করছেন না? বাস গাড়িতে অনেক কষ্ট করছেন, কিছুটা একটু আরাম হয়েছে তো? কি বলেন অডিয়েন্স? আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমরা কিন্তু লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। লাইভ থেকে বের করে শাসনকর্তা একা একা আপনাদের কাছ থেকে সরে যাচ্ছি, এবার আলাদা হবে।